এরপরে প্রশ্ন হলো ওযু করার নিয়ম একজন এক রকম বলে আমাদের তো ওযু না হলে সালাতও হবে না সুতরাং ওযু করার সঠিক নিয়ম জানতে চাই ওযু করার নিয়ম আবার একজন এক কথা বলে এটা প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাসআলা নিয়ে অনেক মতপার্থক্য আছে অনেক গন্ডগোল ঝামেলা আছে ওযু নিয়ে ঝামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন ওযুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব হলে একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনশাক এবং এস্তেনসার এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে আবার মাথা তুলে যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি সুন্নাত এরপর আপনি তিনবার আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনো থেকে যায় অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওযু তোমরা ওযুকে পরিপূর্ণ করো আয় আকমিলুল ওযু তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে ওযু মানে কি ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলেন ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে ধোয়া হইলো কি হইলো না শুকনা থাকলো কিনা এই ওয়াসওয়াসের কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও ধোয় এটা সুন্নতের খেলাফ তিনবার ধোয়া সুন্নত কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রাসূল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিলাম যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দোন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজা হাদিসে আসছে ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয় এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে বুঝুন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার দিতেছি আমি তার বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার দিতে হবে তিনবার এই তিনবার দেবেন দায় যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানোর গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোণে পর্যন্ত ভালো করে ডলবেন পানি নেবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলেই করবেন আরেকটা জিনিস রয়ে গেছে মেসওয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতে আপনি কি করবেন মেসওয়াক করবেন মেসওয়াক তো এখন আমাদের আর নাই হারায় গেছে কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন একজনে হাত তুলছেন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই তাহলে উজুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমিল্লাহ বলে করবেন শুরুতে দুইটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন ভিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরো মাথার কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ পুরো মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ইকরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না
কথা কি বুঝাতে পারছি? কেউ গর্দান উপরে মাসে করে, ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতেমাদ করে, ভরসা করে, অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাওয়ার উপরে, তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে, হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন। যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসে করা শেষ, বাকি রইল পাও, দোনো পাও দেবেন। পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে। তিনি বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে। বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে, এখন তো আমরা ফরজি গতি রুজু করি, শীতের সময় ফরজি গতি রুজু চলে না মসজিদের অজুখানাগুলোতে। দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায়, যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না, বিশেষ করে জোহরের উজু, যত পানি ঢালে তত শান্তি। আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে, মাগরিবের সাথে তো অজুখানাতে কোনো মানুষই পাওয়া যায়, সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে, ঠিক না? ঠিক, এই যে শীতের সময় উজু আমরা তাড়াহুড়া করে করি, শুকনা থেকে যায়, ত্বক শুকায় থাকে, শীতে আপনি ত্বকের যত্ন নেন, অজুরও যত্ন নিতে হবে। এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে, এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধোন, আপনার উজু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশা আল্লাহ বিইজনিল্লাহ এই উজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে। বুঝাতে পারছি? তাহলে এইভাবে উজু করতে হবে। উজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধানবাণীর কথা বলবো, সেটা হলো আজকাল শতকরা 99 জন মানুষ আমরা উজু করতে গিয়ে একটা গুনাহ করি। অনেক সময় উজু করাটা নফল, নফল কাজের জন্য উজু করতেছেন, শোয়ার জন্য উজু করতেছেন, তাহলে এটা নফল, ফরজ না। রাতে ঘুমানোর সময় উজু করে শোয়া সুন্নাত, তো সুন্নাত আমল করার জন্য করেছেন, তাহলে এটা ফরজ না। কিন্তু আপনি উজু করতে গিয়ে একটা কবিরা গুনাহ করতেছেন, অজুটা সুন্নত সেটা করতে গিয়ে একটা কবিরা গুনাহ করে বসতেছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত, সেটা কি? পানি অপচয়, পানির অপচয়। অপচয় করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনা না বড় গুনা? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুনাহ কাবিরা গুনার মধ্যে রেখেছেন, অপচয় করা। আপনি পানি ব্যবহার করতে পারেন, নষ্ট করতে পারেন, প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলেন, এটা অপচয়, এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন অজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ট্যাপে তো অজু করে আজকাল প্রায় সবাই, এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন, একদিন একটু ট্রাই করে দেখেন যে, এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম অজুতে, আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছেন, ঠিক না? ঠিক। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুজুতে কত পানি লেগেছে জানেন? হাদিসে সে বিবরণও আসছে, এখানে তো গ্লাস নাই দেখানো যেত। এই যে মনে করেন কাপটা আছে, এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি, আনুমানিক আর কি, একজাক্ট না, ধরেন এটা 2 কাপ, এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন, কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না, ধরেন 1 গ্লাস আর কি, 1 গ্লাস পানি দিয়ে উজু করতেন। আপনি এবার চিন্তা করেন, মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন, কিন্তু পানি লাগতো ওইটুকু, আর আপনার লাগতেছে আধা বালতি, তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না? এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কিভাবে সম্ভব, এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখা দিতে পারতাম, গামলা তো আশেপাশে নাই মনে হয়, ইনশাল্লাহ কোনো এক সময় দেখাবো। ইউটিউবে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আরবের অনেক ওলামায়ে কেরাম কিভাবে এই পানি দিয়ে নবীজি উজু করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কলমে। দেখেন, কোষে অল্প একটা কোষে পানি নেবেন, এই 1 কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন, 3 বারে 3 কোষ পানি নেন, মুখ ধোয়া শেষ, হবে না? হবে না, ট্রাই করে দেখেন। কিন্তু আমরা অপচয় করি। এখন আপনি বলবেন, হুজুর তখন পানির অভাব ছিল, মরুভূমিতে ছিলেন উনি, আমরা এখন বাংলাদেশে মাশাল্লাহ নদীমাতৃক দেশ আমাদের, পানি তো পানি, পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগে, তো এখন এত পানি আছে, এখন কি এই ওয়াজ চলবে যে পানির অপচয় করা যাবে না? হ্যাঁ ভাই, চলবে। আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন, প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন, এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই। এই জন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নদীতে যদি কেউ কি করে, নদীতে যদি কেউ পানি ব্যবহার করে অজু করে, সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে, সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে। তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে, এই আশায় কি আমরা পানি অপচয় করব? মনে রাখবেন, অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয়। টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন, একসময় দেখবেন যে
আপনি টয়লেটে বসে মাশাআল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দেখছেন টেপে পারেনি, একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন, এটা বাস্তবতা, এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তার জন্য তাকে প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করান অনেক ক্ষেত্রে। এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই, আপনারা জানেন ঢাকা শহরে সহ সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি, আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া, ঠিক না ভাই? ঠিক। কেয়ামত যত কাছাচ্ছে তত অসুবিধা আরো বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে, কেয়ামতের আলামতগুলোর ভিতরে একটা। তাহলে এই পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য একসময় আমাদেরই এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নিষেধ আছে, এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে। এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা বালতি হবে না, পদ্ধতিটা কি? পদ্ধতিটা ভেরি সিম্পল, আমি বলি, আমি চেষ্টা করি আমল করার জন্য, সবসময় পারি যে তা না, আল্লাহ আমাকেও মাফ করুক, চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সেটা হলো আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন, কুলি করলেন না কি, এগুলো তো পটাপট হয়ে গেল, গ্যাপ হয় না। এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা কাটু পরিষ্কার করবেন সময় লাগবে, তাহলে টেপটা বন্ধ করে নেন, নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায়া এবার কোষ পানি নিয়ে এক কোষ পানি নিয়ে টেপটা বন্ধ করেন, অথবা কোষ পানি নিয়ে মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে। আপনি এদিকে ডলতেছেন, ওই যে হুজুর ডলতে বলছে, অতএব সুন্দর করে ডলতেছেন, এদিকে পানি যাইতেছে টেপ দিয়া, তাহলে হুজুরের কথা শুনে সওয়াব যদ্দুর হলে এদিকে গুনার মেশিন লাগাই দিলেন, ঠিক না ভাই? ঠিক। এই টেপটাকে গ্যাপ দিয়া দিয়া বন্ধ করে করে যদি উজু করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কতটুকু পারছেন। আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয়, যখন মুখ ধোয়া শেষ আপনি মাথা মাছে করবেন, হাত ধোয়া শেষ, এবার হাত ধোয়া শেষ এদিকে টেপে পড়তেছে এদিকে আপনি মাথা মাছে করতেছেন না, আপনি টেপটা বন্ধ করেন এরপর মাথা মাছে করেন। আপনি বলবেন হুজুর এত ঝামেলা করে কে, এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে, জান্নাতে যেতে যায় যে, এত ঝামেলা করে সে। আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন, এত নেয়ামত পাবেন, একটু টেপ বন্ধ করবেন খুলবেন এটুকু করতে পারবেন না, এরকম দুই নম্বর এবং এরকম সুবিধাবাদী মানুষের জন্য জান্নাত আসে নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।